হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কদরের রাত্রে ঈমান ও সওয়াবের নিয়তে নামাজ পড়ে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসের যাকাত বা পরিশুদ্ধি আছে। শরীয়তের পরিশুদ্ধি হচ্ছে রোজা, রোজা সবরের অর্ধে। রমজানে লো রে ও ভাই মুসলমান, রহমত বরকত ভরে দিলেন আল্লাহ মহান, রহমত বরকত ভরে দিলেন আল্লাহ মহা। রমজানে হলো রে ও ভাই মুসলমান, রহমত বরকত ভরে দিলেন আল্লাহ মহান, রহমত বরকত ভরে দিলেন আল্লাহ মহা। এই মাসে তে রয়েছে কদরে লাইলাত, কোরআন হাদিস দিয়েছেন অশেষ ফজিলাত। এই মাসে তে রয়েছে কদরে লাইলাত, কোরআন হাদিস দিয়েছেন অশেষ ফজিলাত। কোরআন পড়ি ও, কোরআন পড়ি হাদিস পড়ি রাইখো তার ঈমান, রহমত বরকত ভরে দিলেন আল্লাহ মহান, রহমত বরকত ভরে দিলেন আল্লাহ মহান, আল্লাহ মহান। সকল ভাই রোজা রেখো করিয়াও ভান, গোনা রাশি মাফ করিবেন আল্লাহ মেহেরবান। সকল ভাই রোজা রেখো করিয়াও ভান, গোনা রাশি মাফ করিবেন আল্লাহ মেহেরবান। দিনে দিনে ও, দিনে দিনে চলে যায় রে না যাতে রমজান, রহমত বরকত ভরে দিলেন আল্লাহ মহান, রহমত বরকত ভরে দিলেন আল্লাহ মহান। রমজান হলো রে ও ভাই মুসলমান, রহমত বরকত ভরে দিলেন আল্লাহ মহান, রহমত বরকত ভরে দিলেন আল্লাহ মহান, রহমত বরকত ভরে দিলেন আল্লাহ মহান।